সুপ্রিয় ছাত্রছাত্রী, হাতে একদমই সময় নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আপনাদের হবে অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার কয়েকটা দিন পরে পরেই কিন্তু হবে টার্ম এন্ড এক্সাম। এখন এই টার্ম এন্ড এক্সাম কোন ইয়ারের আগে হবে, ফার্স্ট ইয়ারের আগে হবে, সেকেন্ড ইয়ারের, নাকি থার্ড ইয়ারদের সুপ্রিয় ছাত্রছাত্রীদের আগে হবে এই টার্ম এন্ড এক্সাম? আজকের এই যে ভিডিও, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই বছর যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন এবং টার্ম এন্ড এক্সাম দেবেন আপনাদের জন্য। সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ, সেই এক্সাম ফর্ম ফিল আপের আবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এবং সেটা চলবে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে কিন্তু আর কোনোরকমভাবে এক্সাম ফর্ম ফিল আপের জন্য ছাত্রছাত্রীরা আর ডেট দেওয়া হবে না। এই বছর পরীক্ষা দিতে হলে এই ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে। এই এক্সাম ফর্ম ফিল আপ মিটে যাওয়ার পরে পরেই কিন্তু, ধরে চলুন যে 3-4 দিন পরে, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট কীভাবে কী হবে, বিশেষ করে এইগুলো সুপ্রিয় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা জানবেন, কিন্তু সুপ্রিয় ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী যারা নতুন এই বছর অ্যাসাইনমেন্ট দেবেন, টার্ম এন্ড এক্সাম দেবেন, ওনাদের কাছে এই সমস্ত বিষয়গুলো নতুন। তো এই অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে অ্যাসাইনমেন্ট গাইডলাইন্স, অ্যাসাইনমেন্ট যে ইনস্ট্রাকশানগুলো, কীভাবে কী অ্যাসাইনমেন্ট দিতে হবে, কী নিয়মকানুনগুলো, এই সমস্ত কিছু রিলেটেড একটা নোটিশ পাবলিশড হবে, এবং সেই নোটিশ পাবলিশড হওয়ার 7 দিন পরে পরেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্টটা হবে। এবং এই অ্যাসাইনমেন্ট আপনারা ধরে চলুন যে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শেষের দিক করেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের অ্যাসাইনমেন্ট হবে। এবং এই অ্যাসাইনমেন্ট কাদের আগে কাদের পরে এই প্রশ্ন থাকবে না, তার কারণ অ্যাসাইনমেন্ট এক্সাম প্রত্যেকের একই সাথেই হবে। এক্সাম ফর্ম ফিল আপ যেভাবে প্রত্যেকের একই রকম, মানে একই ডেটে শুরু হয়েছে, একই ডেটে শেষ পেয়েছে, ঠিক একই রকমভাবে অ্যাসাইনমেন্ট কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সকলের জন্য শুরু হবে, আবার সকলের জন্য শেষ হয়ে যাবে। কিন্তু টার্ম এন্ড এক্সাম, এই লিখিত পরীক্ষা সকলের কিন্তু একসাথে হবে না, হয়তো 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ হয়তো আগে পরে এইভাবে কিন্তু হবে। তবে প্রবল সম্ভাবনা রয়েছে সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী, আপনাদের হয়তো লিখিত পরীক্ষাটা আগে হবে, আপনাদের পরীক্ষার যেভাবে শিডিউল হবে সেটা হয়তো সুপ্রিয় থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের পরীক্ষাটা দিয়ে হয়তো শুরু হবে। তার কারণ একটাই, যদি হয়, কারণ সুপ্রিয় ছাত্রছাত্রীরা ফাইনাল ইয়ার দিয়ে এই বছর আপনারা বেরিয়ে যাবেন, এবার আপনাদের এই মার্কশিট, সার্টিফিকেট বিভিন্ন জায়গায় একটা কাজে লাগার ব্যাপার থাকবে, সেই কারণে আপনাদের রেজাল্ট যদি কিছুদিন আগে দেওয়া যায় সেটা মাথায় রেখে ইউনিভার্সিটি হয়তো সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের পরীক্ষাটা আগে নেওয়ার একটা চেষ্টায় থাকবে, সেইভাবেই হয়তো এক্সাম শিডিউলটা আসবে, এবং তার পরে পরে সেটা ইউজি সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার হতে পারে, এবং সেটা 7 দিন বা 14 দিন, 2 সপ্তাহ এইরকম একটা কিন্তু ব্যবধান থাকতে পারে। এবং সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনারা যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আপনারা তো প্রত্যেকেই জানেন, এবং ফার্স্ট ইয়ার আপনারা হয়তো ইতিমধ্যে কোথাও থেকে শুনে থাকতে পারবেন, বা যারা জানেন না আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের এখানে শনিবার এবং রবিবার ধরে পরীক্ষা হয়। এছাড়াও কিন্তু যদি কোনো বিশেষ ছুটির দিন থাকে এবং সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই শনি রবিবার বাদ দিয়েও কিন্তু ওই নির্দিষ্ট ছুটির দিনে আপনাদের এক্সাম দেওয়া হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে একদিনে 2টো করে পেপার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের পরীক্ষা হবে। এবং এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এবং টার্ম এন্ড পরীক্ষার আগে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, এটা যদি আপনারা ডাউনলোড নাও করেন সেক্ষেত্রে পার আছে, কিন্তু টার্ম এন্ড এক্সামের আগে এই যে অ্যাডমিট কার্ড, এটা যদি ডাউনলোড না করেন সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আপনারা কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড এবং আপনাদের যে একটা হালকা সবুজ রঙের যে মানে অরিজিনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টিটি কার্ড, ওটা একটা ডকুমেন্টস, এবং এই অ্যাডমিট কার্ড এটা একটা ডকুমেন্টস, এই 2টো ডকুমেন্টস টার্ম এন্ড পরীক্ষা লিখিত পরীক্ষায় কিন্তু এটা কাছে রাখতে হবে। এবার এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, এটাও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো, যখন আপনাদেরকে জানানো হবে ইউনিভার্সিটি থেকে নোটিশ আসবে যে এই দিন থেকে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন। এখানে অনেকে ডাউনলোড করেন না, তবে আপনাদেরকে জানিয়ে দিই এটাও ডাউনলোড করবেন, কারণ আপনার ফর্ম ফিল আপে যদি কোনোরকম কিছু অসুবিধা থাক মানে যদি না থাকে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যদি থেকেছে সার্ভার ইস্যুর জন্য সেক্ষেত্রে কিন্তু ওই যে আপনার যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সেখানে কিন্তু ওই পেপার
মানে মিসিং থাকবে, তখন কিন্তু আপনি ইউনিভার্সিটিতে একটা কন্ট্যাক্ট করার সুযোগ পাবেন ইউনিভার্সিটির সাথে, যে আমার এইভাবে আমি ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু এখানে সেই পেপারটা নেই। সাধারণত আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে যে সমস্ত পেপারগুলো উল্লেখ থাকবে আপনারা কিন্তু ওই পেপারেরই অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। যদি কোনো পেপার উল্লেখ না থাকে সেক্ষেত্রে ভেবে নিতে হবে, ধরে নিতে হবে হয়তো কোনো রকম কিছু অসুবিধা আছে। তাই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করলে আপনি এই সুবিধা পাবেন, যদি কিছু অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওইটা ডাউনলোড না করেন, হয়তো দুর্ভাগ্যবশত কোনো একটা ইস্যু থাকলো, সেক্ষেত্রে আপনি পরীক্ষা, অ্যাসাইনমেন্ট পরীক্ষা যখন দিতে যাবেন তখন কিন্তু ওই সমস্যার সম্মুখীন আপনি হবেন, এবং সেই মুহূর্তে আপনার হাতে একেবারেই সময় থাকবে না যে আপনি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন নাকি আপনার স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করবেন, সেই সময়টা কিন্তু আপনারা পাবেন না। তাই অ্যাসাইনমেন্ট পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনারা প্রত্যেকে ডাউনলোড করবেন, এবং টার্ম এন্ড পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড, এটা অতি অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এবং অ্যাসাইনমেন্টের আগে পরের কোনো ব্যাপার নেই সুপ্রিয় ছাত্রছাত্রী, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে অ্যাসাইনমেন্ট প্রত্যেকের একসাথে হবে, একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে, যে সময়টা দেওয়া থাকে, এবং এটা অনলাইনেই হবে, এমসিকিউ মোডে হবে, অনলাইনেই হবে। এখানে আপনারা আপনার যে হাতের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, এছাড়া যদি চান আপনারা সাইবার ক্যাফে থেকেও আপনারা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। এর যে প্রসেস একেবারে ইজি প্রসেস, কোনো রকম ভয় পাওয়ার, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, মনের মধ্যে সাহস রাখুন। প্রশ্ন যদি একটু সহজ কঠিন সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার যে প্রসেস একেবারে ইজি প্রসেস, এবং টার্ম এন্ড পরীক্ষা সেটা লিখিত হাতে কলমে হবে। টার্ম এন্ড পরীক্ষা আপনার যে স্টাডি সেন্টার, সেই স্টাডি সেন্টার থেকে নির্দিষ্ট দূরে, এবং সেটা কিন্তু অন্য একটা স্টাডি সেন্টার যেটা আপনার ক্ষেত্রে এক্সাম সেন্টার, সেইভাবে আপনাদের লিখিত পরীক্ষা হবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আপনাদের যেই অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শেষের দিকে মানে প্রবল সম্ভাবনা রয়েছে হয়ে যাওয়ার, কারণ এরপরে আর সময় নেই। এবং টার্ম এন্ড এক্সামটা হয়ে যা মানে অ্যাসাইনমেন্ট এক্সামটা হয়ে যাওয়ার পরে পরেই আপনাদের অক্টোবরের শেষ, পুজোর পরে পরেই আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা সেইভাবেই কিন্তু হবে, অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরু। এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই বছরের অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সাম নিয়ে কিছু বিষয় যেগুলো আপনাদেরকে জানানো হলো। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।